মঞ্চ বা পর্দা, মাধ্যমটা যাই হোক না কেন, অভিনয়ের প্রতি তার ভালোবাসা ছোট থেকেই। তবে ছোট পর্দা, বড় পর্দা, বলিউড সব জায়গাতে অভিনয় করেও নিজের মনের মতো কাজ করার জায়গাটায় একটু অখুশিই রয়ে গেছেন অনিন্দ্যপুলক ব্যানার্জি। তাই সেই তাগিদেই এবার পরিচালনার দায়িত্বে তিনি। কিভাবে পরিচালনার চিন্তাভাবনায় আসা বললেন নিজেই। পরিচালনাটা তো কি হয়, আমরা তো নর্মালি ডিরেকশন যেমন একটা কোর্স আছে নানান জায়গায় শেখায় আর কি, আমার ধারণা যে ডিরেকশনটা খুব বেশি শেখানো যায়। হ্যাঁ, কতগুলো টিটবিটস আছে, কতগুলো টেকনিক্যাল জিনিস আছে, হয়তো ডিরেক্টরকে এডিটিংটা জানতে হয় থেকে মিউজিক সম্বন্ধে তার একটা ধারণা থাকলে ভালো, কতগুলো জিনিস তো ওভারঅল এই জায়গাগুলো কোথাও শেখে লোকে আর কি। আবার ধরো কেউ ব্যাপারটা মানে নিয়ে জন্মায় আর কি, মানে শিখতে হয়। আমরা যেমন থিয়েটারটা শিখেছি আর কি, থিয়েটার কাকে বলে, থিয়েটার অভিনয়টা কাকে বলে, বা অভিনয়টা আলাদা করে শেখার চেষ্টা করেছি, তেমনিভাবে হয়তো সেইটাই কোথাও একটা বোধ তৈরি করেছে, একটা কথা তৈরি করেছে, সিনেমা দেখার অভ্যেস ছোটোবেলা থেকেই, তো সেই দেখাগুলো বোধ হয় কোথাও একটা হেল্প করেছে যে একটা নিজের কথা তৈরি হয়েছে। এবার নিজের কথা তো অভিনয় সবসময় বলার সুযোগ থাকে না, কারণ অভিনয় তো তুমি আরেকজনের কথা রূপ দিচ্ছ আর কি, তো নিজের কথাটা সেখানে অনেক দূরেই থেকে যায়, তো একটা সময় বাধ্য হয়। তারপরে আমি মাস্টার ডিগ্রি করেছিলাম স্ক্রিপ্ট রাইটিং নিয়ে, তো সেটা 2000-এ, তারপরে আর লেখাটেখা হয়নি আর কি। যেমন ওরকম আর কি, যেটা বলছিলাম যে ওরকম মাস্টার ডিগ্রি স্ক্রিপ্ট নিয়ে করার পরে যে সঙ্গে সঙ্গে খুব লিখছি তাও তো নয়, লেখাও জন্মায় একটা সময়, মানে এটা খুব মেকানিক্যালি এটা আসেও না আর কি। তো ঠিক তেমনভাবে লেখাটা যেভাবে জন্মাচ্ছে সেইভাবেই ডিরেকশন দেওয়ার প্রবণতা, এবং দুটো খুব প্যারালালি একসাথে এসেছে। যবে থেকে লিখতে শুরু করেছি তবে থেকেই সেই লেখাটাকে রূপ দেওয়া, তার ভিজুয়ালাইজেশন, সেটাও মাথায় এসেছে বলেই তাই ডিরেকশন দিতে আসা। তাই প্রথম শর্ট ফিল্মটির বিষয় বেশ চমকে দিতে পারে দর্শকদের, সমসাময়িক কোনো সাধারণ বিষয় নয়। তাই তার এই ইন্টারেস্টিং বিষয়ে ভাবনাটা নিয়ে কথা বললেন তিনি নিজেই, সাথে জানালেন কারা অভিনয় করছে তার ছবিতে। বিষয়টা জটিল খুব, মানে খুব খুব এ নয় আর কি। বিষয়টা প্রথমে এসেছিলো যে ভারতীয় দর্শন থেকে, যে এই সারা পৃথিবী জুড়ে রিজনিংয়ের ওপরে কাজ হয় আর কি, মানে রিজনিং বা লজিক, তো সিনেমা শিল্পে লজিকের খুব আধিপত্য আর কি, মানে লজিক ছাড়া প্রত্যেকটা মুহূর্তে আমরা লজিক ছাড়া স্টেপ ফেলি না আর কি। আমার কোথাও এটাকে কোয়েশ্চেন করা নিয়ে ছবিটা এসছে, যে অ্যান্টি লজিক বা অ্যান্টি রিজনিং আর কি, একটা মানে হিউম্যান রিজনিং ইজ ভেরি লিমিটেড, অ্যাকশন ইজ ফিউটাইল, এই লেখাটা আমি শঙ্করাচার্যের একটা লেখা থেকে, বই থেকে পাই আর কি। তো মানুষের যুক্তিবোধ খুবই সীমাবদ্ধ, তো এরকম একটা সীমাবদ্ধ জিনিস নিয়ে আমি কেন কাজ করব, অর্থাৎ আমি কাজে বা আমার গল্পে, আমি তোর গল্পটা এমনই হবে যেটা ওরকম, মানে যেটার কোনো ওসব নেই যে এটা এই কারো এটা হয় না এটা হয়, এসবের বাইরে, এটা হচ্ছে কল্পনার জায়গায়, ইমাজিনেশন। আমি ইমাজিন করছি পৃথিবীতে যদি আজ থেকে 50 বছর বাদে যদি এরকম একটা কোনো স্পেস থাকে বা স্পেস তৈরি হয়, বা ধরো পৃথিবীর বাইরে কোথাও যদি এরকম কোনো স্পেস তৈরি হয় যেখানে গেলে মানুষের স্মৃতি লোপ পাবে, তাহলে তার যে ট্র্যাডিশনাল ভ্যালুস সেই ভ্যালুসটা কোথায় থাকবে? মেমোরিটা তো একটা আধারের মতন, একটা বাটি বা একটা কিছু একটা, যার ভেতরে ছোটোবেলা থেকে বাবা মা দাদু দিদা বা জেনারেশন বাই জেনারেশন তার যে ভ্যালু সিস্টেমটা সেটা কোথাও সেই আধারের ভেতর থাকে, অর্থাৎ সেই আধারটাই যদি না থাকে তাহলে ভ্যালুসগুলো কোথায় যাবে? তাহলে মানুষের আর জন্তুতে বা আনসিভিলাইজড বা আনকালটিভেটেড মানুষের যদি ভেতরে কোনো ফারাক থাকবে না আর কি। তো আমার ছবির বক্তব্য সেটাই আর কি। 6 জন ছেলে মেয়ে খুব বন্ধু, তারা খুব ক্লোজ, তারা একটা অডিশন দিয়ে ফিরছিল, তারপরে একটা জায়গায় ঢোকে তারা, মানে সেই দিনের রাতটা তারা একসাথে কাটাবে বলে, এবং তারপরে ওরা ঢোকার পর থেকে কেউ কাউকে চিনতে পারে না, তো তেমন জাস্ট পা দেওয়া মাত্রই তাদের মেমোরি চলে যায়, এইবারে সেখানে চিনতে পারে না, সো একটা আনট্রাস্ট তৈরি হয়, একটা ফেথের অভাব দেখা যায়, প্রত্যেকে ভীষণ ক্রুয়েল হয়ে ওঠে, যেগুলো ভীষণ আনসিভিলাইজ আনকালটিভেটেড আর কি, ক্রুয়েলিটি, এই ক্রুয়েলিটি এইগুলো ডেভেলপ করতে থাকে সেখানে। আরেকটা সেভেন্থ ভয়েস আমরা শুনতে পাই, যে যাকে আমরা ট্র্যাডিশন বলছি, যে তাকে আমরা দেখতে পাই না, তার একটা গলার স্বর শোনা যায়, ওরা 6 জনে মিলে বুঝতে পারে যে এই ঘরে আরেকটা কোনো গলা, আরেকটা কেউ কথা বলছে কিন্তু তাকে দেখা যায় না, তো তার সাথে রিয়্যাক্ট করে আর কি, তার সাথে অ্যাক্ট করতে 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 তখন একটা সময় সে বলে আমি ট্র্যাডিশন, আমাকে দেখা যায় না, তো তোমাদের আয়ু আর জাস্ট 4 মিনিট আর কি, কারণ যেহেতু তোমাদের মেমোরি নেই, সেহেতু তোমাদের স্মৃতি, মানে স্মৃতি যেহেতু তোমাদের স্মৃতি নেই সেহেতু তোমাদের ট্র্যাডিশনাল ভ্যালুস নেই, আর ট্র্যাডিশনাল ভ্যালুস না থাকলে মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, হয়তো সে বেঁচে থাকতে পারে, সে ফিজিক্যালি বেঁচে থাকবে,
তো আসলে বেঁচে থাকার তার অধিকার নেই যার ট্র্যাডিশনাল ভ্যালুস নেই, তো সেই কারণে তো অনেক ডিসঅ্যাপিয়ার করবে। অর্থাৎ অনেক লোকজনই আছে যারা দেখবে জীবনে আসে, তারা আক্ষরিক অর্থে ফিজিক্যালি আছে কিন্তু তাদের কোনো এক্সিস্টেন্স আমাদের মনে থাকে না আর কি, লাইক ডিসঅ্যাপিয়ার। তো সেইভাবে ছটা ছেলে মেয়ে ডিসঅ্যাপিয়ার করে। আর এই টোটাল বিষয়টা, এই গল্পটা বলছে এটা ছ বছরের বাচ্চা মেয়েকে, তার স্কুলের টিচার এই গল্পটা বলছে, যেটা নিয়ে এই সিনেমাটা, এই যে গল্পটা বললাম এটা অ্যাকচুয়ালি বলছে। আমরা শুরুতে সিনেমা দেখতে পাই যে জায়গাতে হাঁটতে হাঁটতে ছ বছরের বাচ্চাকে তার টিচার এই গল্পটা বলছে, এই বলার পরে এই গল্পটা শুরু হয় সিনেমাটা, যেটা আমার মেয়ে করছে আর কি। দেবলীনা আছে, দেবলীনা দত্ত আছে, অনিন্দ বোস যে শহরের গান গায়, যে সৌরভ চক্রবর্তী আছে, আর বাদ বাকি যে তিনটে ছেলে মেয়ে এরা নতুন, মানে অনুরাধা মানে নতুন মানে সবে কাজ করছে টেলিভিশনে এরকম আর কি। হিমিকা রাজ বলে একটি ছেলে আছে, ও বোম্বেতে ছিল আর কি, ও বোম্বেতে অভিনয় শিখে এসেছে, এখন কলকাতায় আছে, ও চেষ্টা করছে কলকাতায় কাজ করতে। তো ওকে আমরা অডিশন দিয়ে আমরা একটা অডিশন নিয়েছিলাম, সেখান থেকে ওকে পেয়েছিলাম, ও আছে। শর্ট ফিল্মে কাজ চলতে চলতে একটি ফুল লেন্থ ফিচার ফিল্মের ব্যাপারেও ভাবতে শুরু করে দিয়েছেন অনিন্দ পুলক ব্যানার্জি। সময় সব সময়ই নিয়ন্ত্রণ করে আমাদের, সেই সময় ও তিনটি মানুষের জীবনের কিছু অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করেই তার পরবর্তী ছবি। এটাও একটা অদ্ভুত গল্প, সেটার নাম ওয়াচমেকার আপাতত, আর ইংরেজিতে ছবি, ওর আগের শর্টটাও এটা 75% ইংলিশে আর খানিকটা বাংলাতে রয়েছে, যেহেতু এটা ফেস্টিভ্যাল বা বাইরে কোথাও একটা মার্কেট, বাইরের মার্কেটটাকে কোথাও যদি ধরা যায় সেটা আমাদের বাংলা সিনেমার জন্য খুব দরকার। মানে বাংলা সিনেমা মানে এমন নয় যে বাঙাল কন্টেন্টটাও বাঙালি হতে হবে, কন্টেন্ট শুড বি ইউনিভার্সাল, তাই না? তোমার ফর্মটা বাংলা বাংলা হতে পারে, বাংলা নিজস্ব ফর্ম রয়েছে, কারণ তার পেইন্টিংয়ে তার নিজস্ব ধারা রয়েছে, সাহিত্যের ধারা রয়েছে, স্কাল্পচারের ধারা রয়েছে, সবটা নিয়ে একটা ভারতীয় ফর্ম হতে পারে, কিন্তু কন্টেন্ট সবসময় ইউনিভার্সাল হতে হয় যাতে যে কোনো দেশকাল নিরপেক্ষভাবে মানুষকে কমিউনিকেট করতে পারে। তো আমার এটা বিশ্বাস যে বাংলা ছবি একটু করে যদি বদলায় তাহলে তার একটা মার্কেট বিদেশে আছে কোথাও, সেটাকেও এক্সপ্লোর করার চেষ্টা করছি। এখন যেহেতু খানিকটা সুবিধা হয়েছে, ডিজিটালাইজড একটা ইনফ্লুয়েন্স রয়েছে, সো ডিজিটাল হওয়াতে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারছি। সো এটাও ভীষণ অবাক করা কাণ্ড যে, তো পরের গল্পটা ওরকম আর কি, একজন ঘড়ি প্রস্তুত করে আর কি, সে ঘড়ি বানায় কিন্তু তার কাঁটা উল্টো দিকে ঘুরছে, হ্যাঁ, তো সময় আমি ধরে নিতে পারি যে সময় পেছন দিকে যাচ্ছে। তো এইভাবে সময়ের তিনটে কনসেপ্ট নিয়ে, সেখানে আরেকটি চরিত্র যার জীবনে সময় স্থির, মানে সে দিল্লি থেকে কলকাতায় এসছে, সে দিল্লি থেকে যখন রওনা হয়েছে তখন 2:30 বাজে, এখন রাত্রেবেলা যখন পৌঁছেছে তার জীবনে 2:30 বাজে আর কি, 2:30টা 3টে হয় না। আরেকজন স্কাল্পচারিস্ট একটা ক্যারেক্টার আছে, তার জীবনে সময় এক্সিস্ট করে না, মানে সে সময়ের সেন্সই নেই, সে স্কাল্পচার বানায় তার কাছে সময় সেন্স নেই। তো এদের তিনজনকে নিয়ে আর কি, তো এরকম তিনটে কনসেপ্ট তো বাঁচতে পারে না, একটা কনসেপ্ট বাঁচবে তো লাস্টে একজন দুজন মারা যাবে আর কি। ওটা এর বেশি আর বলছি না কী হবে কী হয় না হয়, কিন্তু মানে ওইটাও ভীষণ উইয়ার্ড আর মজার আর কি, মানে আর কল্পনা আছে আর কি, মানে এবং সেখান থেকে যা বলার সেটা দর্শকের কাছে পৌঁছে, বা পৌঁছানোটা খুব একটা বড় কথা নয় আর কি, মানে সিনেমা যে খুব অলওয়েজ পৌঁছানোর জন্যে এরকম তো নয়, সেটা কোথাও না কোথাও কখনো কখনো পৌঁছে যাবেই আর কি। খুব ওরকম উদ্দেশ্য করে ছবি করাটা বানানোটা ঠিক না, মানে আমি আমি নিজে অন্তত ভাবতে পারি না, নিশ্চয়ই পৌঁছে যাবে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।